नमस्कार देखें रिपब्लिक बांगला शुरू करछि बांगलार प्राइम टाइम आपनादेर संगे रयेछि आमि बिशाखा। एक बार भावुन तो राते काजकर्म सेरे निश्चिन्ते घुमोच्छेन, भोर राते घुम भेंगे हठात देखलेन बाड़ी छाद देवाल जुड़े लम्बा लम्बा फाटल। आपनार अवस्थाटि केमन हबे? आपनार शांतिर ठिकाना ओई बाड़ीटाई ओई घरटाई जेन हये उठबे साक्षात मृत्युपुरे। मने हबे कोनो मरण भावेर सामने दाड़िये आछेन आपनि। ना কোন গাল গল্প নয়, এতক্ষণে সবাই আপনারা সেটা জানেন যে কিসের কথা বলছি। বাস্তবে এমন আতঙ্কেই দিন কাটছে মধ্য কলকাতার বউবাজারে। ভাবুন, রাজ্যের রাজধানী শহর কলকাতা, সেই শহরের প্রাণকেন্দ্র এই বউবাজারে যারা কয়েক পুরুষ ধরে নিশ্চিন্তে বসবাস করছিলেন, আজ তারা আবার ঘর ছাড়া, আশ্রয়হীন। এক আধবার নয়, তিন বছরের ব্যবধানে তিনবার হ্যাট্রিক, এই আতঙ্ক ফিরে এলো তিনবার পর পর। এবং এর আগে যখন আতঙ্ক ফিরেছিল তখন ঠিক পাঁচ মাস আগে, পাঁচ মাসের ব্যবধানে আরও একবার ফাটল আতঙ্ক। 2019 সালে 31 আগস্ট রাতে ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে বউবাজারের দুর্গাপিতুরি লেন এবং শ্যাকড়াপাড়া লেনের একাধিক বাড়ি ভেঙে পড়ে। বিপজ্জনকভাবে ভেঙে চুরে যায় আরও একাধিক বাড়ি, ঘর ছাড়া হন তখনও এলাকার বাসিন্দারা। 2019-এর সেই আতঙ্কের ঘটনার পর বহু বিতর্ক তৈরি হয়, দায় কার, এ নিয়ে দায় খেলাখেলি সেবারও দেখেছিলাম, সেবারও হয়েছিল। কিন্তু মাত্র সেই আতঙ্ক ফিরে আসে 2022-এর 11ই মে, ফের একের পর এক বাড়িতে ফাটল ধরে। এরপর বেশ কিছু মাস কাজ বন্ধ থাকে, আর কাজ এগোয়নি সেই সময় মেট্রো রেলের। দুর্গাপুজোর পর কাজ শুরু হতেই ফের একের পর এক বাড়িতে ফাটল। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছেন আমরা দেখাবো, আমরা দেখাবো যে সেখানে কি কি ঘটনা ঘটেছে আজ সকাল থেকে। আপনি আমি যখন নিয়ম মাফিক যখন আমরা ঘুম থেকে উঠি সেই সময় একরকমভাবে আমাদের জন্য, যারা এই দুর্ভাগ্যের শিকার হইনি তাদের জন্য একরকমভাবে আজকে সকালটা শুরু হয়েছে। কিন্তু এই মদন দত্ত লেনের বাসিন্দারা, যারা প্রজন্মের পর প্রজন্ম এই বাড়িগুলোতে থেকেছেন, উত্তর কলকাতার একেবারে সাবেকি বাড়িগুলো যেগুলো কলকাতার অন্যতম হেরিটেজ বাড়ি হিসেবে তৈরি হয়ে রয়েছে, সেই বাড়িগুলোর বাসিন্দাদের দেখে আজকে সত্যি সাধারণ আম জনতা যারা এই বাড়িগুলোর সঙ্গে কোনোভাবে জড়িত নন তাদেরও চোখ দিয়ে জল আসবে। দেখুন দিনভর আমাদের প্রতিনিধিরা কী ছবি তুলে ধরলেন। বাংলা এই মুহূর্তে জল বেরোচ্ছে, হু হু করে দেখানোর চেষ্টা করব, এবং সেই কাজই করছে মেট্রো কর্তৃপক্ষ যাতে এই জল আটকানো যায়। এই মুহূর্তে একদম টানেলের ভেতরে রয়েছে, আমার পায়ের দিকের ছবিটা যদি ধ্রুব দেখায় কতটা জল জমেছে, এবং গ্রাউটিং চলছে এই মুহূর্তে, ঝালাইয়ের কাজ চলছে, দেখানোর চেষ্টা করব যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এই টানেলের ভেতর। বউবাজারে কেন ঘটছে দুর্ঘটনা তা জানতে সরজমিনে রিপাবলিক বাংলা টানেলের ভেতর এতটা পরিমাণ জল জমেছে, এখনও জল বেরোচ্ছে, হু হু করে যদি জুম করে ধ্রুব ছবিটা দেখানো তাই এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব, হু হু করে জল বেরোচ্ছে, ধ্রুব দেখাবে সেই ছবি। এবং সেই জল আটকাতেই কিন্তু ইঞ্জিনিয়াররা কাজ করে চলেছে, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, জল বেরোচ্ছে এবং গ্রাউটিংয়ের কাজ এখনও কিন্তু চলছে, ঝালাই করা হচ্ছে এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গ্রাউটিংয়ের মাত্রা কিন্তু বাড়ানো হয়েছে যেমনটা বলা হচ্ছে, এই মুহূর্তে জল বেরোচ্ছে, জল কতটা বেরোচ্ছে কি মনে হয়? জল বেরোচ্ছে, প্রচুর জল বেরোচ্ছে, হ্যাঁ জল মোটামুটি ভালোই বেরোচ্ছে, আমরা চেষ্টা করছি কাজ করার জন্য, ঠিক আছে বন্ধ হয়ে যাবে আশা করা। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় গ্রাউটিং এর মাধ্যমে এই ফাটল বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে, হু হু করে জল একেবারে জলপ্রপাতের মতো করে নামছে, দুদিক দিয়ে টানেলের ভেতর একেবারে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সেগুলোই গ্রাউটিং এর মাধ্যমে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা আমরা দেখছি যেখানে সুড়ঙ্গে, তার যে ফলটা ভোগ করছেন যারা ভুক্তভোগী তারা, দিনভর কী ছবি দেখা গেল এই চওড়া চওড়া ফাটলগুলো বাড়িগুলোতে দেখা গিয়েছে। এবং ভোর হতে না হতেই এখানকার বাসিন্দারা দুর্গাপিতুরি লেনের পাশের গলি, এই মদন দত্ত লেনের একাধিক বাড়িতে এই ধরনের ফাটল, এক একটা বাড়ির বয়স কত সেটা ভেবে দেখুন। আমরা প্রত্যেকেই জানি এগুলো সাবেকি বাড়ি, হেরিটেজ বাড়ি বলা যায়, এক একটা প্রজন্মের পর প্রজন্ম এই বাড়িগুলোতে সবাই থেকেছেন বা থাকছেন, তাদেরকে রাতারাতি ঘর ছাড়া হতে হয়েছে, কারণ এরকম বিপজ্জনকভাবে এক একটা চাঙড় খসে পড়ছে, বা যে কোনো সময় চাঙড় খসে পড়তে পারে। কত বড় বড় ফাটল একেবারে সিলিংয়ে কড়িবর্গা দিয়ে তৈরি হওয়া এই বাড়িগুলো, এবং পুরনো বাড়ি, সেখানে চুন সুরকির বাড়ি, সেখানে
এভাবে ফাটল তৈরি হয়েছে আর আরইভাবে ফাটল কোথাও দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো আরও একটা ফাটল তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমে যে ফাটলটা দেখা গিয়েছে তার পাশাপাশি আরও একটা ফাটল এখানে যে ফাটলটা দেখতে পাচ্ছেন এইরকমভাবে একাধিক বাড়িতে একাধিক ফাটল এটা কোনো একটা বাড়ির ঘটনা নয় একাধিক বাড়ি এবং প্রথম যখন মদন দত্ত লেনে বিভিন্ন বাড়িতে এই ছবিটা দেখা যায় তারপরে কিন্তু বেশ কিছু জায়গাতে আস্তে আস্তে ফাটলটা দেখা গিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই বাড়িতে বলা হচ্ছে মাইকিং করা হচ্ছে সেখানে আমরা দেখেছি কাউন্সিলর বিশ্বরূপ দে তিনিও মাইকিং করেছেন মেট্রোয়েল কর্তৃপক্ষের তরফ থেকেও মাইকিং করা হয়েছে যে আপনারা বাড়িগুলো ছেড়ে দিন আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন এইগুলো এই যে একটা বিপজ্জনক চেহারা আমরা দেখতে পাচ্ছি বিপজ্জনক ছবি আমরা দেখতে পাচ্ছি সেই বিপদটা যেন মানুষের জীবনের ওপর না ঘনিয়ে আসে তার জন্যই এই প্রশাসনিক তৎপরতা কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যাদের বাড়ি যারা নিজেদের পরিবার নিয়ে ছোট ছোট বাচ্চা বা কোনো বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তাদেরকে নিয়ে যারা বসবাস করেন তাদের কি কোনোভাবে সত্যি এটা সম্ভব যে তারা রাতারাতি বা রাতারাতি থেকেও বড় কথা সাত সকালে তারা যখন দেখছেন তাদের বাড়ির এই অবস্থা ভিটে মাটি ত্যাগ করে তারা হোটেলে চলে যাবেন সামান্য কিছু ব্যাগ নিয়ে সারা জীবনের এতটা সংসার তারা সাজিয়েছেন সম্ভব একটা গোটা সংসারকে নিয়ে কয়েক ঘন্টার মধ্যে হোটেলে ট্রান্সফার করে দেওয়া কি সম্ভব তারা কি বলছেন তাদের ভোগান্তির কথা শুনবো কিছু হবে না আমরা এখানেই থাকবো আমরা এখানেই করবো এরকম প্রত্যেকটা গলিতে একের পর এক এরকম হয়ে যাচ্ছে ওরা নিজেরা নিজেদের মতো করেই যাচ্ছে কোনো ইয়ে নেই আর একটা এরকম বয়স্ক লোক এরকম একটা একটা লোকের এতদিনের আমরা বাসিন্দা আর এতদিনের এ এরকম করে হঠাৎ হঠাৎ করে করলে তো এটা তো একটা বড় বিপদের পর বিপদ হয়েই যাচ্ছে দিনে হোটেলে নিয়ে যাবো আমরা কেন হোটেলে যাবো তুমি এই একটা নকশা ধরেছো রেল যে কিছু হলে পরে বলছো হোটেলে নিয়ে যাবো আমার 75 বছর বয়স হয়ে গেছে হ্যাঁ আমাকে বলবে যে তুমি সেই ইয়েতে ওল্ড চলে যাও ওখান থেকে আমার আস্তে আস্তে আমার আমার কষ্ট লাগবে না আমি আমার বাড়িতে আছি শান্তিতে আছি বিশ্বাস কি আমরা নিজেরাও এখনো বুঝতে পারছি না কিন্তু আমরা কতদিন পর বাড়ি ফেরত পাবো এবং কতদিন হোটেলে থাকতে হবে সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না বহুবাজারে বিপর্যয় পরপর তিনবার কিন্তু কেন বারবার এই ধরনের বিপর্যয় ঘটছে এই নির্দিষ্ট জায়গাতেই 9 মিটার স্ল্যাব তৈরি করতেই নাজেহাল হতে হচ্ছে মেট্রোকে এটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে মেট্রো রেলকে 9 মিটার স্ল্যাব তৈরি করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে মেট্রো রেল সূত্রে জানা যায় জয়েন্ট বক্স বসানোর জন্য 29 মিটারের কংক্রিটের স্ল্যাব তৈরি করা হয়েছে ইতিমধ্যেই 29 মিটারের কাজ হয়ে গিয়েছে বাকি রয়েছে 9 মিটার স্ল্যাব তৈরির কাজ এই 9 মিটারের কাজের জন্য 1.5 মিটার মাটি খোঁড়ার কাজ হচ্ছিল সেই দক্ষিণ পশ্চিম কোণ থেকেই ছিদ্র হয়ে জল বেরোতে শুরু করেছে যার ছবি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যেভাবে জল একেবারে জলপ্রপাতের আকারে আসছে এখনও সেখান থেকে হু হু করে জল বেরোচ্ছে এসপ্ল্যানেডের দিকে যে টানেল রয়েছে সেখানেই এই সমস্যা হয়েছে বলে জানা যাচ্ছে 11টি জায়গা থেকে ভেবে দেখুন মোট 11টি জায়গা থেকে জল বের হয়েছিল আগেই 10টি জায়গা বন্ধ করা হয়ে গিয়েছে সিমেন্ট এবং রাসায়নিক দিয়ে ছিদ্র বন্ধ করা হচ্ছে যেটাকে বলা হয় গ্রাউটিং টেকনিক সেই গ্রাউটিং পদ্ধতিতে এই সিমেন্ট ও রাসায়নিক দিয়ে ছিদ্র বন্ধ করার চেষ্টা করা হয়েছে বন্ধ করা হচ্ছে 10 জায়গা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় গ্রাউটিংয়ের কাজ চলছে ফাটল বন্ধ করার জন্য আমরা সেটা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে ঘটনাটা ঘটছে আমরা যেটা গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করলাম সেখানে আসলে সেখানে এই মুহূর্তে বাস্তব ছবিটা কি আমরা আমাদের প্রতিনিধি সন্তু পানের পাঠানো প্রতিবেদন দেখলাম কি অবস্থা কতটা যুদ্ধকালীন তৎপরতায় যারা কাজ করছেন কেএমআরসিএল কর্তৃপক্ষের তরফ থেকে তারা কি বলছেন আমরা শুনেছি আমাদের অপর প্রতিনিধি এলিনা ভট্টাচার্য তিনিও পৌঁছে গিয়েছিলেন এই টানেলের মধ্যে যেখানে সত্যি কথা বলতে কি যেখানে গেলে রীতিমতো হেলমেট পরে একেবারে লাইফ জ্যাকেট পরে নামতে হচ্ছে খুব স্বাভাবিকভাবে যারা কর্মীরা কাজ করছেন তারাও বলছেন যারা সাংবাদিকরা যাচ্ছেন তারা যেন যথেষ্ট সাবধান সাবধানতার সঙ্গে কাজ করেন এবং সেই সাবধানতা অবলম্বন করেই পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধিরা এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যদিও আমরা জানি যে 10টি ছিদ্র বন্ধ করা হয়েছে তা সত্ত্বেও যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় গ্রাউটিংয়ের কাজ চলছে তা সত্ত্বেও ইতিমধ্যেই আমরা জানি আজ কলকাতায় যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য আরও বেশি করে জলস্তর বেড়েছে বলে বলা হচ্ছে একদিকে যখন ওপরে অর্থাৎ পাতাল পথে যখন এই সমস্যা তৈরি হয়েছে তখন পাতালের ওপরে অর্থাৎ ভূমিপৃষ্ঠে যেভাবে জল জমছে বহুবাজার এলাকার বিভিন্ন রাস্তা যে জলগুলো সেগুলো আস্তে আস্তে গিয়ে এই টানেলে গিয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে এবং সেই জায়গা থেকে আরও একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যারা এই গ্রাউটিংয়ের কাজ করছেন বন্ধ করার জন্য ছিদ্রগুলোকে সেক্ষেত্রে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ কি দেখছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য দেখব 2019 এর ভয়াবহ সেই স্মৃতি আজকে আবার
আরো উস্কে দিল বউ বাজারে। এবার মদন দত্ত লেনের প্রায় 10টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে, আর যে ফাটলের কারণ এই মেট্রো নির্মাণের কাজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই মেট্রো টানেলের ভেতর, যে মেট্রোর কাজের জন্য একাধিক বাড়িতে বছরের পর বছর ফাটল দেখা দিচ্ছে, সহায় সম্বলহীন অবস্থায় মানুষকে ঘর ছাড়া হতে হচ্ছে, এবং তারা বারবার যে অভিযোগ জানিয়েছেন যে মেট্রো নির্মাণের কাজের জন্য তাদের কিন্তু বারবার এই ভিটে মাটি ছাড়া হতে হচ্ছে, এবং এই টানেলের কাজ কিন্তু কয়েক বছর ধরে চলছে। এই মেট্রো টানেলের কাজ, এই মাটির নিচে যে মেট্রোর কাজ চলছে, সেই মেট্রোর কাজের জন্য কিন্তু একাধিক বাড়িতে আজকে ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু ছাদের অংশ থেকে শুরু করে অনেকগুলি অংশ, কখনো বারান্দা, কখনো ছাদের অংশ, কিংবা বাড়ির যে মেঝে, সেই মেঝেও কিন্তু প্রায় দুভাগ হয়ে গিয়েছে। আজকে তারা চোখের জলে বিদায় নিয়েছেন নিজেদের পিতৃভূমি থেকে। তারা জানাচ্ছেন যে মেট্রো তাদের চাই না, কারণ এই মেট্রোর জন্যই কিন্তু তাদেরকে বারবার বসতবিহীন হতে হচ্ছে। আজকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হোটেলে রাখা হয়েছে। টানেলের সামনে আমি এখন রয়েছি, এই টানেলে এখন কাজ চলছে, এবং কিছু সময় আগে আমরা দেখেওছি যে এই যে মাটির নিচে যে কাজ চলছে সেখানে কিন্তু জলস্তর অনেকটাই নেমে গিয়েছে, যে কারণে বারবার এই বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। এবং সেই একাধিক বাড়িতে ফাটল, আজকে কিন্তু স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে উপস্থিত ছিলেন ঘটনাস্থলে, সেই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ, একাধিক নেতা নেতৃত্বরা এসেছেন, এবং তারা বলছেন বারবার যাতে মানুষকে আর ঘর বাড়ি ছাড়া না হতে হয়। স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন, তাদের টাকা চাই না, তাদের ক্ষতিপূরণ চাই না, তাদের চাই নিজেদের বসত ভিটে, নিজেদের বাড়ি। সেই বাড়ি তারা কবে ফেরত পাবে, নাকি হোটেলই তাদের একমাত্র ভবিষ্যৎ, সেই প্রশ্নটাই কিন্তু এখন উঠে আসছে। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। বউবাজারে মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা, যারা একেবারে সাত সকালে ভিটে মাটি ছাড়া হলেন, তারা বারবার বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদের কোনো ক্ষতিপূরণ চাই না, তারা তাদের পিতৃভূমি, তাদের যে বাড়ি, সেই বাড়িটা তারা ফেরত চান, এবং তারা আর কিছুই চান না, বারবার হোটেলে গিয়ে থাকতে চান না। এবং ইতিমধ্যেই আমরা জানি যে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে সাহায্যের কথাও বলা হয়েছে, ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে, কিন্তু এর মাঝেই চলে আসছে রাজনৈতিক তরজাও, কে এবং কারা এর পেছনে দায়ী, কারা এই বিষয় নিয়েই চলছে রাজনৈতিক চর্চা। সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি অবস্থা মেট্রো রেল এবং বউবাজার, কোথায় রয়েছে কার কি অবস্থান, জানার জন্য দেখে নেব আজকের প্রতিবেদন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই বাড়িটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায়, যে এইখানে কি অবস্থায় বাড়ির ফাটল একবার নিজের চোখে সবাই একবার দেখা দরকার, যে কি বিপজ্জনক অবস্থায় বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। মেঝে, শুধু সিলিং নয়, মেঝের ছবিটা আমি একবার বলবো দেখাতে। দীপাবলির আগে আধারে বউবাজার ফিরল সেই কান্না, সেই হাহাকারের ছবি, আবারও বাড়ি ছাড়তে হচ্ছে বাসিন্দাদের। পাঁচ মাসের আগের স্মৃতি এখনো দত্তকে, দুর্গা পিতুরি লেনের পর এবার বিপর্যয় নামলো মদন দত্ত লেনে, সাত সকালে ফিরলো আতঙ্ক। এই যে মাটি, বাড়ির যে সিমেন্টের এই যে মাটি, সেই মাটিতেও কিন্তু ফাটল দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু চাই ভেঙে পড়তে পারে। এবং সেই সঙ্গে এখানে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই দাঁড়িয়ে যাওয়া জায়গাতেও কিন্তু ফাটল, বেশ কিছু ফাটল এখানে কিন্তু পুরোপুরিভাবে ক্র্যাক দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর 4:30 নাগাদ ফাটল দেখা দেয় মদন দত্ত লেনের একাধিক বাড়িতে, বারান্দার উপর ঝুলছে সিমেন্টের চাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। মেট্রো রেলকে রিটার্ন দিতে হবে, যে মানুষগুলো যাচ্ছে তারা কবের মধ্যে ফিরবে, এবং তাদের যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশন তারা কবের মধ্যে পাবে এবং নির্দিষ্টভাবে সেটা জানাতে হবে। কারণ এই দুটো কথা, কবে তারা বাড়িতে ফিরবে আর কবের মধ্যে তারা কম্পেনসেশন পাবে, এবং তা এইটাই তাদের লিখিত দুটো কারণ এক্ষুনি লিখতে। কারণ 11 মে যারা গেছে তারা এখনও কম্পেনসেশন অনেকে পায়নি, কবে ফিরবে তার কোনো রিটার্ন অ্যাসুরেন্সই নেই, ফলে সেটা যতক্ষণ না হচ্ছে। 2019 সাল থেকে চলছে একটা ঘটনা, আজকে 3rd time ডিজাস্টার ঘটলো, লোক একবার ভুল করে, দুবার ভুল করে, এ তো ভুলের প্রাইস চলছে। বউবাজারে বিপর্যয়ের খবর পেয়ে মদন দত্ত লেনের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয় সিএসসি। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন মেট্রো রেলের আধিকারিকরা, আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই বিশেষজ্ঞ, ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ। প্রতি 100 বর্গ ফুটের জন্য 1 লক্ষ টাকা এবং 100 বর্গ ফুটের বেশি হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ।
যারা যারা এলিজিবল যারা যারা পাওয়ার জন্য ইয়ে ছিলেন এলিজিবল ছিলেন আমাদের একটা ডিফারেন্ট আমাদের কমিটি করে দিয়েছিল আগেরবারে স্টেট গভর্নমেন্ট থেকে সেই কমিটি অনুযায়ী দিয়েছি এবারেও একটা কমিটি করে দিয়েছে সেই অনুযায়ী আমরা পার্সেন্ট আমরা দিয়ে দিয়েছি আমাদের ক্ষতিপূরণের আগেরবারে ছিল হচ্ছে আপ টু 100 স্কোয়ার ফিট 1,00,000 টাকা এবারেও আমরা দিয়েছি 1,00,000 টাকা আর অ্যাবাভ 100 স্কোয়ার ফিট হচ্ছে 5,00,000 টাকা সেটা আমরা আজকে লিখিত দিয়েছি সেটাও আমরা ওদের ওনাদেরকে বলেছি যে যথাসাধ্য চেষ্টা করব 15 দিনের মধ্যেই কমপ্লিট করব শুক্রবার মদন দত্ত লেনের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন ফিরাদ হাকিম সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিম সজল ঘোষরা একের পর এক বিপর্যয় শাকরাপাড়া লেন দুর্গাপিতুরি লেন থেকে মদন দত্ত লেন ফাটল ধরছে পর পর বাড়িতে ইতিমধ্যেই ভাঙা হয়েছে বেশ কয়েকটি বাড়ি কোথায় শেষ হবে এই বিপর্যয় আতঙ্কে প্রশ্ন তুলছেন বউ বাজারের বাসিন্দারা রিপাবলিক বাংলা বউবাজারের দুর্গাপিতুরি লেন হোক বা মদন দত্ত লেন পাশাপাশি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে একই রকম ভাবে ফাটল ধরছে বিভিন্ন পুরনো বাড়িতে এবং যে বাড়িগুলোর নিচ দিয়ে গিয়েছে এই সুড়ঙ্গ বা টানেল মেট্রো রেলের যে টানেল কিন্তু কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে 5 মাসের ব্যবধানে পরপর দুবার এবং তার আগে 2019 থেকে এখনো দেখলে পরপর 3 বার কেন এই ধরনের ফাটলের ঘটনা ঘটছে কেন বারবার ফিরে আসছে আতঙ্ক কি বলছেন বিশেষজ্ঞরা শুনুন বুঝেছি অনেক বাড়ি গোড়া থেকে ফের বানাতে হবে শুধু ফেটে যাওয়া বাড়ির দেওয়াল সারিয়ে দেওয়াই যথেষ্ট নয় আজকে তৃতীয়বার এই ঘটনা যখন ঘটল এর মধ্যে কেএমআরসিএল তারা যে যে ধরনের সাবধানতা নিয়েছে সেগুলো অবশ্যই ঠিক নয় বোঝাই যাচ্ছে তা নইলে হলো কেন সেই জন্য আজকে আমরা বলতে চাইব যে মিউনিসিপ্যালিটির তরফে কর্পোরেশনের তরফে তাদের জানা দরকার কতদিন ধরে এই কাজ হবে কোন জায়গায় কাজটা হচ্ছে সেই জায়গার আশেপাশের বাড়ির লোককে আগের থেকে নোটিশ দেওয়ার দরকার এমআরসিএল এর উচিত কোন ডেপথে কাজ হচ্ছে এবং কি প্রসিডিওরে কাজ হচ্ছে এতদিন কিন্তু এই জিনিসটা জানানো হয়নি এটাই স্যার বলতে চাইলেন যে কোন ডেপথে কাজ হচ্ছে এবং কি প্রসিডিওরে কাজ হচ্ছে যে কারণের জন্য বারবার ফেটে যাচ্ছে বারবার কেন ফেটে যাচ্ছে এই জিনিসটা কিন্তু ইনভেস্টিগেট করে দেখা দরকার দৃষ্টিতে মনে হবে যে বিল্ডিংটা ভেঙে পড়বে না সেই জন্য সাপোর্টটা দেওয়া হচ্ছে কিন্তু আলটিমেটলি যে গোড়াতে গলদ রয়েছে আমাদের সয়েলে সেটেলমেন্ট হচ্ছে মানে যে মাটির উপর এই স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে আছে যে মাটি এই স্ট্রাকচারের লোড নিচ্ছে সেই মাটিরই সেটেলমেন্ট হচ্ছে এবার সেটেলমেন্টটা কীভাবে হচ্ছে এতদিন হয়নি কেন আমি যে জিওফিজিক্যাল সার্ভে কি করা হয়েছে কিনা আমি জানি না আমি আই এম নট কনসার্নড অফ দিস প্রজেক্ট তো আমি তো জানি না ভেতরে কী কী রিপোর্ট আছে কোথাও না কোথাও একটা লুপোলস নিশ্চয়ই আছে সেই লুপোলসেরই প্রকাশটা যখন সবাই ভাবছেন যে বারবার কেন এই ফাটল বিপত্তি হচ্ছে কেন বারবার এই মানুষগুলোর জীবনের উপর নেমে আসছে এই আতঙ্ক এই খাড়া সেই সময় এই কলকাতা পুরসভার যিনি মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বললেন তিনি বললেন না গোটা ক্ষেত্রেই তিনি যেটা বলছেন যে কোথাও গিয়ে তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে মেট্রো রেলের ঘাড়েই তিনি দোষটা চাপানোর চেষ্টা করছেন বা দোষ না বলে বলা ভালো দায় চাপানোর চেষ্টা করছেন কি বললেন মহানাগরিক শুনুন আর সবথেকে ভালো হয় যদি মেট্রো পুরো এলাকাটা জুড়ে পুরনো বাড়িগুলোকে ভেঙে সেখানে নতুন বাড়ি যদি ওনারা রাজি হন মানে যারা ওনার তারা যদি রাজি হন তাহলে একটা নতুন করে একটা মডার্ন এতে করে নিই কারণ পেছনের বাড়ি কম এফআইআর পাবে বাইরের বাড়ি ওখানে ধরো 4তলা বাড়ি ছিল পেছন তখন তো এফআইআর দেখা যেত না কিন্তু এখন রুলসের বাইরে তো আমরা যেত না সবটাকে নিয়ে যদি একটা করে নিয়ে যার যত স্কোয়ার ফিট সেই অনুযায়ী যদি নিয়ে নেয় তাহলে আমার মনে এটা বেটার হবে আমরা শুনলাম মেয়র ফিরহাদ হাকিম তিনি বললেন কোনোভাবে যদি মেট্রো রেল কোনো বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারে যদি কোনো বিকল্প বাড়ি তৈরি করতে পারে সেই ব্যবস্থা যেন করা হয় সেই দিকেই নজর দিলেন ফিরহাদ হাকিম সেই বিষয়টার উপরেই জোর দিলেন তিনি আর কি কি বিষয় উঠে আসছে আর কোন কোন আঙ্গিক রয়েছে আজকের দিনের এই ঘটনাকে কেন্দ্র করে দেখবো একটা বিরতির পর সঙ্গে থাকুন
সাত সকালে যারা ভিটে মাটি ছাড়া হলেন এখনো পর্যন্ত এত রাতেও তাদের চোখে দুঃস্বপ্ন রয়েছে, তাদের চোখে এখনো পর্যন্ত আতঙ্ক যে আগামী দিনে এই মদন দত্ত লেনের বাসিন্দারা যারা আজ সকালবেলা ভোরবেলায় তারা দেখলেন যে তাদের বাড়িতে বড় বড় চওড়া চওড়া ফাটল দেখা দিল এবং তার মধ্যে আমরা সেই ছবিগুলো যখন দেখছি তখন একটা কথা অবশ্যই মাথায় আসছে, এমনটা কি হওয়ার কথা ছিল? এটা তো প্রথমবার নয়, এর আগেও বউবাজারে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেটা প্রথমেই শোনাবো আপনাদের। हम इसमें कोई राजनीति का बात नहीं आने चाहते ही, कोई राजनीति करने का जगह भी नहीं है, इंसाफ का इंसानियत का इंसाफ मिले इसके लिए टुगेदर वी विल वर्क टू अवॉइड दिस डिजास्टर टाइप ऑफ सिचुएशन एंड टू हेल्प द पीपल। हम इसको मदद करेंगे जितना भी कर सकते हैं हम लोग, कानून का मुताबिक और मानवीयता का मुताबिक। मेट्रो रेल इज ऑल्सो एग्रीड, दे ऑल्सो सेड एश्योर दैट दे विल गिव फुल असिस्टेंस and from our side also we will cooperate with the metro railway so we can work together। মুখ্যমন্ত্রী একসঙ্গে সমন্বয় সাধনের কাজ করার কথা বললেন, কিন্তু কি হলো সমন্বয়, কি সাধন হলো? সমন্বয় থাকলে কি আর তিন বছরে তিনবার এভাবে ঘর ছাড়া হতে হতো এলাকার বাসিন্দাদের? আজ এই বিপর্যয়ের পরেও সেই রাজনৈতিক দড়ি টানাটানির পালা চলছেই। বিরোধীদের অভিযোগ মেট্রো রুট বদলের জেরে বারবার এই বিপত্তি, শাসক দল অবশ্য গোটা ঘটনায় মেট্রোকেই কাট করায় তুলেছে। আমার মনে হচ্ছে যে মেট্রো রেলের কাজের যে গভীরতার সঙ্গে এটা বিবেচনা করা উচিত ছিল সেটার কোথাও খামতি থেকে যাচ্ছে। আরো গভীরে আরো দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়ে আসা উচিত, রেল বোর্ডকে ব্যাপারে তৎপর হতে হবে। দিল্লির লোকেরা এসে এই মেয়রের সঙ্গে তারা নাও বৈঠক করতে চাইতে পারে, তারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে চাইতে পারে, এই সব বিতর্কটা বোধহয় যাদের ঘর ভেঙেছে তাদের জন্য এখন খুব পেইনফুল। আমাদের উচিত এখানে সকলে মিলে, সমস্ত কটা রাজনৈতিক দল মিলে আমাদের একটা কমিটি করে তোলা উচিত এবং সেই কমিটি নিয়ে আমাদের মুভমেন্ট করা উচিত। আমি পাশের ওয়ার্ডের বাসিন্দা, আমি পাশের ওয়ার্ডের পৌর প্রতিনিধি, বিশ্বরূপদার পাশে 100 ভাগ আছি। কেন এটা হচ্ছে? তো বামামলের প্রজেক্ট, তার লাইন কি ছিল, পরিকল্পনা কি ছিল? সেই পরিকল্পনা থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পরিকল্পনাকে বদলে দিলেন কেন? কার সাথে বদলা দেন? মুখ্যমন্ত্রী তার নিজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্য মেট্রো রেলের লাইন পরিবর্তন করে এই বউবাজার উপর দিয়ে নিয়ে গেছেন এবং তার জন্য মানুষের বিপদে পড়তে হচ্ছে, এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যখন বলছেন যে এই সময় দাঁড়িয়ে স্থানীয় যারা বাসিন্দা যারা ঘর ছাড়া হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে সবার মধ্যে সমন্বয় সাধনের দরকার রয়েছে, কিন্তু আদতে কি কোনোরকমভাবে সেই সমন্বয় সাধন হচ্ছে? যদি হয়ে থাকতো এতদিনে তাহলে কি এই দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের, যাদেরকে সকাল হতে না হতেই ঘর ছাড়া হতে হলো? আগামী দিনে তাদের জন্য কি অপেক্ষা করছে, কোন অশনি সংকেত নাকি কোনো সুদিন কি অপেক্ষা করছে তা আগামী সময় বলবে। আজকের মতো বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি, অন্যান্য সমস্ত খবরের জন্য দেখতে থাকুন রিপাবলিক বাংলা।